হাই বন্ধুরা আজ আমরা প্রাচীন ভারতের ইতিহাসের উপর কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব এই প্রশ্ন উত্তরগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষা আসে তো বন্ধুরা চলো দৃঢ় না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন মগধের প্রথম রাজধানীর নাম কী ছিল তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো যারা জানো আর যারা না জানো তারা জেনে নাও উত্তর রাজগৃহ তো বন্ধুরা মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ খ্রিস্টীয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এই মগধের উত্থান হয় এবং এই মগধেই প্রথম রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি কে লিখেছেন যারা যারা উত্তর দাও এলাহাবাদ প্রশস্তি লিখেছেন হরিসেন হরিষেন ছিল সমুদ্রগুপ্তের সভাকবি তো বন্ধুরা যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় এলাহাবাদ প্রশ্ন থেকে কোন রাজার কথা জানা যায় তাহলে বন্ধুরা উত্তর হবে সমুদ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন আর্য সিদ্ধান্তিকা গ্রন্থের লেখককে উত্তর আর্যভট্ট তো বন্ধুরা আর্যভট্টের আরও একটি গ্রন্থের নাম আর্য সিদ্ধান্তিকা চার নম্বর কোশ্চেন রাজ্তরঙ্গিনী গ্রন্থটি কে লিখেছেন তো বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তর বি কল হন রাস্তরঙ্গিনী গ্রন্থটি থেকে আমরা কাশ্মীর ইতিহাস জানতে পারি পাঁচ নম্বর কোশ্চেন আলেকজান্ডার ভারতবর্ষে কত মাস ছিল তো বন্ধুরা যারা জানো উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তর বি উনিশ মাস তো বন্ধুরা আলেকজান্ডার সম্পর্কে একটু জেনে নিই আলেকজান্ডার তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষ অভিযান শুরু করেন এবং ভারতবর্ষ আক্রমণ করেন তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে এবং তিনি ফেরার পথে ব্যাবিলনে মারা যান মেগাস্তিনি কে ছিলেন তো বন্ধুরা যারা যেন উত্তর দেওয়ার চেষ্টা করো মেগাস্তিনি ছিলেন সেলুকাসের সেনাপতি তো বন্ধুরা ভারতবর্ষে যখন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য শাসন করছেন ঠিক সেই সময় মেগাস্তিনিসকে সেলুকাস তার দূত হিসাবে ভারতবর্ষে পাঠাচ্ছেন সাত নম্বর কোশ্চেন তহকিক ইহিন্দ কে লিখেছিলেন উত্তর এ আলবিরুনি আলবিরুনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতবর্ষে আসেন তোমাদের প্রশ্ন আসতেই পারে আলবিরুনি কার সময় ভারতবর্ষে আসেন উত্তর হবে সুলতান মাহমুদ এছাড়া বন্ধুরা তোমরা জানো যে সুলতান মাহমুদ ভারতবর্ষে বার আক্রমণ করেছিলেন পরবর্তী প্রশ্ন নাসিক প্রশস্তি থেকে কার কথা জানা যায় উত্তর এ গৌতমী সাতকর্ণী নয় নম্বর কোশ্চেন আইহল প্রশস্তি কে রচনা করেন তোমরা যারা জানাও উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তর বি রবিকীর্তি রবিকীর্তি ছিল দ্বিতীয় পুলকেশীর সভাকবি দশ নম্বর কোশ্চেন ইন্ডিকা কে রচনা করেন উত্তর বি মেগাস্তিনি মেগাস্তিনি চন্দ্রগুপ্ত রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং তিনি সেই সময় ভারতবর্ষের সমাজ অর্থনীতি সম্পর্কে ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন কোশ্চেন নম্বর এগারো কোন পুরাণে প্রথম ভারত কথাটি ব্যবহার করা হয় উত্তর বিষ্ণু পুরাণে তবন্ধুরা আমরা জানি পুরাণ সংখ্যা আঠেরোটি তার মধ্যে উল্লেখযোগ্য একটি পুরাণ বিষ্ণু পুরাণ যে পুরাণে আমরা ভারত কথাটি পাই বারো নম্বর কোশ্চেন বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গের পুত্রের ভালোবাসার কাহিনী বর্ণিত আছে কোন গ্রন্থে উত্তর বি মালবিকাগ্নিমিত্রম তো বন্ধুরা এখান থেকে আমরা একটি প্রশ্নের উত্তর জানতে পাই সেটা কি শুঙ্গ বংশের প্রতিষ্ঠা থাকে উত্তর হবে পুষ্যমিত্র শুঙ্গ কোশ্চেন নাম্বার থার্টিন সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে আশা করি এই উত্তরটা অনেকেই জানো উত্তরটা দেওয়ার চেষ্টা করো উত্তর সি উপনিষদ কোশ্চেন নম্বর ফোরটিন ফাইয়েন কার রাজত্বকালে ভারতে আসেন উত্তর এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বন্ধুরা ফাইয়েন ছিলেন একজন চীনা পর্যটক যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতবর্ষে আসেন পরবর্তী প্রশ্ন চীনা পর্যটক হিউএন সাং কারাজের ভারতে আসেন উত্তর এ হর্ষবর্ধন তো বন্ধুরা এখানে একটু বলে রাখি যে ফাইয়েন আর হিউয়েন সাং দুজন কারা ভারতে আসেন মনে থাকে না বা ভুল হয়ে যায় তো সেক্ষেত্রে মনে রাখার একটা বিষয় হিউএন সাং হ দিয়ে শুরু হর্ষবর্ধন হ দিয়ে শুরু তো সেক্ষেত্রে হিউনসাং কারা জত্তেকালে ভারতবর্ষে আসেন তাহলে উত্তর কী হবে হর্ষবর্ধন আর ফাইয়েন দ্বিতীয়চন্নগুপ্ত আরব পর্যটক আলবেরুনি কার আমলে ভারতে আসেন বন্ধুরা যারা জানো উত্তর দেওয়ার চেষ্টা করো আগে বলে দিয়েছি বন্ধুরা উত্তর হবে এ সুলতান মাহমুদ কোশ্চেন নম্বর সেভেন্টিন ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর এ আফ্রিকার মরক্কো দেশ থেকে তিনি রাজা মোহাম্মদ বিনতুকলগের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন কোশ্চেন নম্বর আঠারো ইবন মু কোন সুলতানের আমলে ভারতে আসেন তো বন্ধুরা আমি একটু আগেই বলে দিলাম তোমরা বলার চেষ্টা করো তো উত্তর সি মোহাম্মদ বিন্তুকলগ পরবর্তী প্রশ্ন খালিমপুর লিপি থেকে কোন রাজার কথা জানা যায় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর এ ধর্মপল এ প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় বারবার আসতে দেখা যায় তো বন্ধুরা প্রশ্নটির উত্তর মনে রাখার চেষ্টা করো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি গঞ্জাম লিপিতে কোন রাজার কথা জানা যায় এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বন্ধুরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তর এ ধর্মপল কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি রত্নাবলী প্রিয়দর্শিকা ও নাগানন্দ নাটক তিনটি কে লিখেছিলেন উত্তর এ হর্ষবর্ধন তো বন্ধুরা যদি পরীক্ষায় ঘুরিয়ে আসে যে হর্ষবর্ধনের লেখা কয়েকটি নাটকের নাম লেখো তো কী হবে রত্নাবলী প্রিয়দর্শিকা ও নাগানন্দ কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি টু উত্তর সাগর ও প্রতিষ্ঠাসাগর গ্রন্থ দুটি কার লেখা উত্তর বি বল্লাল সেন গুজরাটের ইতিহাস আমরা জানতে পারি নিচের কোন গ্রন্থ থেকে উত্তর প্রবন্ধ চিন্তামণি তো বন্ধুরা এই প্রবন্ধ চিন্তাবন্তী গ্রন্থটি লিখেছেন মেরুতুঙ্গ দেখো আমি নিচে লিখে দিয়েছি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর দেওপাড়া প্রশস্তি কে রচনা করেন তো বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো এটিও খুব গুরুত্বপূর্ণ উত্তর সি ধর কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ এবং শেষ প্রশ্ন উমাপতি ধরের দেওপাড়া প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায় এ রাজা ভোজ বি বিজয় সেন শ্রী কলিঙ্গরাজ খারবেল তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা আমি বলবো না তোমরা এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানিও এই প্রশ্নটা তোমাদের জন্য তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার ধন্যবাদ